ভয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলোকে আলোচনা করব। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন তোদের জন্য, নদীর ভয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ। আমরা জানি যে নদী পার্বত্য অঞ্চলে তার ক্ষয়কার্য গুলো সম্পন্ন করে। তো নদীর পার্বত্য অঞ্চলের যে ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ গুলো, তার মধ্যে অন্যতম হচ্ছে আই আকৃতির উপত্যকা। তোরা নিশ্চয় নাম শুনেছিস আই আকৃতির উপত্যকা। পার্বত্য অঞ্চলে নদীর দুই পাশের তুলনায় নিচের দিকে অর্থাৎ নিম্ন পায়ে সেটা অনেক বেশি। পার্বত্য অঞ্চলে নদীর পার্শ্বক্ষয়ের থেকে নিচের দিকে অর্থাৎ নিম্ন পায়ে সেটা অনেক বেশি হয়, কারণ নদীর সঙ্গে যে প্রচুর পরিমাণে পলি বালি কাদা মাটি পাথর বড় বড় বোল্ডার পাথরের টুকরো এগুলো প্রবাহিত হয়, সেগুলো নদীর যে নিচের অংশটা আছে তলার দিকটা আছে সেইটাকে প্রচন্ড পরিমাণে আঘাত করে এবং সেটাকে ক্ষয় করতে থাকে। সেই ক্ষয়কার্যের ফলে নদীর নিম্নাংশটা বা নিচের দিকটা ক্ষয় পেয়ে অনেকটা সরু ইংরেজি আই অক্ষরের মতো আকার ধারণ করে। এই ধরনের উপত্যকাকে বলা হয় ইংরেজি আই আকৃতির উপত্যকা। এবং এই ধরনের উপত্যকা আমাদের খুব কাছে নেপাল, নেপালের যে কালী নদী কালী গণ্ডকী নদী সেই নদীর মধ্যে এরকম আই আকৃতির উপত্যকার ভূমিরূপ দেখতে পাওয়া যায়। আবার অনেক সময় কি হয় এই যে আই আকৃতির উপত্যকা তার যে দুটো ধার সেই ধারগুলো আবহবিকার বা অন্যান্য কোনো কারণে অনেকটা ক্ষয় পেয়ে যায়। ক্ষয় পেয়ে গেলে সেই অংশটা ক্ষয়প্রাপ্ত হয়ে দুটো ধার দেখতে অনেকটা ইংরেজি ভি অক্ষরের মতো হয়। এই ধরনের উপত্যকা যেটা ইংরেজি ভি অক্ষরের মতো হয় সেটাকে বলা হয় ভি আকৃতির উপত্যকা। আর একটা জিনিস মনে রাখবি যে আই আকৃতির উপত্যকার ধরনের যে ভূমিরূপ গুলো যদি কোনো শুষ্ক কোনো শুকনো ড্রাই অঞ্চলে এরকম উপত্যকা সৃষ্টি হয় সেগুলো আরো সংকীর্ণ মানে আরো গভীর আরো ডিপ হয়, সেগুলোকে বলা হয় ক্যানিয়ন। মনে থাকবে সেগুলোকে বলা হয় ক্যানিয়ন। যেমন তোরা নিশ্চয়ই পৃথিবীর বিখ্যাত ক্যানিয়ন কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়ন, সেই কলোরাডো নদীর গ্র্যান্ড ক্যানিয়নের নাম তোরা হয়তো অনেকেই শুনেছ। তাহলে আমাদের একটা অন্যতম ভূমিরূপের নাম আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে আই আকৃতির উপত্যকা এবং ভি আকৃতির উপত্যকা। নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছি, ঠিক আছে। এবার আমি যে দুই নম্বর ভূমিরূপটা যাচ্ছি সেই দুই নম্বর ভূমিরূপটা হচ্ছে শৃঙ্খলিত শৈলশিলা। শৃঙ্খলিত শৈলশিলা সেটা কি? শিকড়ের মতো শিকড় পরানো শৈলশিলা। পার্বত্য অঞ্চলে অনেক সময় নদীগুলো বাধাকে এড়ানোর জন্য এমন ভাবে একে বেঁকে প্রবাহিত হয় যে পর্বতের যে শৈলশিরাগুলো রয়েছে সেই শৈলশিরাগুলোকে মনে হয় যে নদী যেন শিকড়ের মতো দুপাশ থেকে বেঁধে রেখেছে, ঠিক আছে। মনে হয় যেন এই শৈলশিরাগুলো নদীর দুপাশে শিকড়ের মতো আটকানো আছে। এই ধরনের যখন পর্বতের শৈলশিরাগুলো কে মনে হয় শিকলের মতো আটকানো বা শিকল দিয়ে আটকানো, শিকলটাকে শিকলটা হচ্ছে নদী, নদীর শিকল এসে যখন আটকানো বলে মনে হয় তখন তাকে বলা হয় শৃঙ্খলিত শৈল শিরা। হিমাচল হিমালয়ে এরকম শৃঙ্খলিত বা শিকলের মতো শৈল শিরা অনেক দেখতে পাওয়া যায়, ঠিক আছে। এরপর আমি আবার একটা ভূমিরূপ নিয়ে আলোচনা করবো, এটাও খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে জলপ্রপাত।
দক্ষিণ এবং কোমল শিলা আড়ালি ভাবে অবস্থান করে, তবে স্বাভাবিকভাবে নদী কঠিন শিলাটাকে বেশি একটা ক্ষয় করতে পারবে না। কিন্তু নদীর ক্ষয়কার্যের জন্য নরম শিলাটা খুব সহজেই ক্ষয়প্রাপ্ত হবে। এবং এমন একটা সময় আসবে যখন মনে হবে যখন নদীটা তার মাঝখানে তার চলার পথে যে নরম শিলা সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে এতটাই দ্বীপ বা নিচু হয়ে যাবে যে নদী উপর থেকে নিচের দিকে মনে হবে যেন এরকম ঝাঁপিয়ে পড়ছে। এবং স্বাভাবিকভাবে সে উপর থেকে নিচের দিকে নদী ঝাঁপিয়ে পড়ার ফলে সেই জায়গাটায় প্রচন্ড শব্দ হবে, প্রচন্ড আওয়াজ হবে এবং জলের মধ্যে ফেনা সৃষ্টি হবে। এরকম ভাবে নদীর গতিপথে বা চলার পথে যদি কঠিন এবং কোমল শিলা সেগুলো যদি আড়াআড়ি ভাবে অবস্থান করে নদীর গতিপথে বা চলার পথে, তখন সেই নদীটি চলার পথে দেখা যাবে নরম শিলাটা বেশি ক্ষয় পেয়ে গেছে। ক্ষয় পেয়ে যাওয়ার ফলে নদীটা ওপর থেকে নিচের দিকে ঝাঁপিয়ে পড়বে। এইভাবে নদী যখন ওপর থেকে নিচের দিকে ঝাঁপিয়ে পড়বে তখন সেই রকম ভূমিরূপকে বলা হবে হচ্ছে জলপ্রপাত বা ওয়াটারফল। বিভিন্ন রকম জলপ্রপাতের নাম তোরা শুনেছিস, অ্যাঞ্জেল জলপ্রপাত পৃথিবীর একটা বিখ্যাত জলপ্রপাত, ভারতবর্ষের উচ্চতম জলপ্রপাতের নাম তোরা নিশ্চয় জানিস যোগ বা গেটসোম্পা, এই ধরনের বেশ কিছু জলপ্রপাত পৃথিবীর মধ্যে আছে। এই যে জলপ্রপাতের যে জলটা, ঠিক আছে, জলটা যেই জায়গাটায় এসে ভূমিতে আঘাত করে, ঠিক আছে, এই দেখ এই জায়গাটা জলটা এসে ডাইরেক্ট এখানে পড়ছে, ফলে সেখানে জল জলের সঙ্গে যে পাথর নুড়ি বালি এগুলো আছে সেগুলো ধাক্কায় এই জায়গাটাতে একটা কূপের সৃষ্টি হয়, ঠিক আছে, একটা কূপের সৃষ্টি হয়, কূপ বা মানে হ্রদের মতো সৃষ্টি হয়, এটার নাম হচ্ছে প্রপাত কূপ। মনে থাকবে নাম প্রপাত কূপ। আর আরেকটা নাম হচ্ছে প্লাঞ্জ পুল বা প্লাঞ্জ পুল। প্রপাত কূপ বা প্লাঞ্জ পুল বা প্লাঞ্জ পুল, ঠিক আছে। তাহলে আমি আপাতত এখানে জলপ্রপাত কিভাবে সৃষ্টি হয় সেটা নিয়ে তোমাকে একটু আলোচনা করলাম। এরপরে নদীর গতিপথে অনেক সময় দেখা যায় যে নদী যখন প্রবাহিত হচ্ছে তার প্রবাহ পথে কঠিন এবং কোমল শিলা যদি লম্বালম্বী ভাবে বা উলম্ব ভাবে অবস্থান করে তো কঠিন শিলাগুলো কিন্তু সহজে ক্ষয়প্রাপ্ত হয় না, কিন্তু নরম শিলা যেগুলো রয়েছে সেগুলো কিন্তু সহজেই নদীর প্রবাহের ফলে ক্ষয়প্রাপ্ত হয়েছে, ঠিক আছে, ক্ষয় হয়েছে। তখন কি হয়, যেখানে নরম শিলা থাকে সেই জায়গাগুলো নিচু হয়ে যায়, কিন্তু কঠিন শিলাগুলো তুলনায় কম ক্ষয়প্রাপ্ত হয়ে উঁচু হয়ে থাকে, উঁচু হয়ে অবস্থান করে, ঠিক আছে। এইভাবে তখন দেখা যায় যে নদীর ওপর দিয়ে নদী যে অঞ্চলটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে সে অঞ্চলের যে এরকম ভূমিরূপ সৃষ্টি হয় তখন নদী এরকম তীব্র শব্দ করে সেখান থেকে প্রবাহিত হতে থাকে এবং এই ধরনের যে ভূমিরূপ সৃষ্টি করে সেই ভূমিরূপটাকে বলা হয় খরস্রোতা, ঠিক আছে, খরস্রোতা। নীল নদে এরকম অসংখ্য খরস্রোতা দেখতে পাওয়া যায়, ঠিক আছে। অর্থাৎ নদীর গতিপথে যদি কঠিন শিলা এবং কোমল শিলা পরস্পর লম্বালম্বী ভাবে অবস্থান করে, লম্ব ভাবে অবস্থান করে, তো কঠিন শিলাটা নদীর ক্ষয়ের ফলে খুব একটা বেশি ক্ষয়প্রাপ্ত হয় না, কিন্তু নরম শিলা অনেকটাই ক্ষয় হয়ে সেই জায়গাগুলো নিচু হয়ে যায়। এবং তার উপর দিয়ে যখন নদী যায় নদীটা প্রচন্ড শব্দ করতে করতে সেখান দিয়ে তীব্র গতিতে প্রবাহিত হয়ে যায়, এর ফলে এরকম যে বিশেষ ভূমিরূপটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় খরস্রোতা, ঠিক আছে। আজকে এখন আমরা এবার একটা নদীর অবঘর্ষ, আগের দিন আমরা পড়েছিলাম যে অবঘর্ষ হচ্ছে নদীর ক্ষয়ের একটা বিশেষ পদ্ধতি।
করছি, সেই অবঘর্ষের ফলে সৃষ্টি হওয়া একটা ভূমিরূপ নিয়ে এখন আলোচনা করব। সেই ভূমিরূপটার নাম হচ্ছে মন্থকূপ। নদীর জলের সাথে যখন পলি বালি কাদামাটি বালি বা বোল্ডার বা বড় পাথর বা ছোট পাথর সেগুলো প্রবাহিত হয়, তখন সেই সমস্ত কিছুর সাথে নদীর যে খাত, নদীর কূপ, তার একটা ধাক্কা লাগে। সেই ধাক্কায় নদীর খাতের মধ্যে এরকম গোল গোল অসংখ্য গর্তের সৃষ্টি হয়। পরবর্তীকালে এই গর্তগুলোর মধ্যে জল ঢুকে গর্তগুলোর আকার আয়তন আরো বাড়ে। এই যে গর্তগুলো লক্ষ্য করলে দেখতে পাবি অনেকটা দেখতে কলসি বা হাড়ির মুখের মতো। এই যে কলসি বা হাড়ির মুখের মতো যে গর্তগুলো নদীর মধ্যে সৃষ্টি হয়, এই ধরনের গর্তগুলোকে বলা হয় মন্থকূপ বা পটহোল। এই মন্থকূপ বা পটহোল গুলো অবঘর্ষ প্রক্রিয়ার ফলে সৃষ্টি হয়। ঝাড়খণ্ডে খড়কাই নদী, খড়কাই নদীর মধ্যে এরকম সুন্দর পটহোল দেখতে পাওয়া যায়। তাহলে আজকে আমরা কিছু নদীর ক্ষয়ের ফলে সৃষ্ট ভূমিরূপ আলোচনা করলাম। এগুলো ভালো করে প্র্যাকটিস করবি বাড়িতে ছবি এঁকে, ঠিক আছে? আর কোনো অসুবিধা হলে অবশ্যই আমাকে জানাবি।